নমস্কার, আমি ট্যারো রিডার, হিলার, নিউরোলজিস্ট অ্যান্ড ল অফ অ্যাট্রাকশন কোচ ঈশিতা। ইজি সমাধান ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। আজকের যে বিষয়টি নিয়ে কথা বলতে চলেছি সেটা তো থাম্বনেল থেকে বুঝতেই পেরেছেন যে আমাদের মনে একটা প্রশ্ন সবসময় থাকে। বারবার আমরা যাদের কথা ভাবছি, বারবার যে মানুষটিকে নিয়ে আমরা ভাবছি, অপরদিকে সেই মানুষটি আমাদেরকে নিয়ে কী ভাবছে। এটা বিশেষত হয় যখন আমরা ম্যানিফেস্টেশন করি, যখন লাভ ম্যানিফেস্টেশন করি, বা কোনো স্পেসিফিক পার্সনকে নিজের লাইফে ম্যানিফেস্ট করার কথা ভাবি বা ম্যানিফেস্ট করার চিন্তা ভাবনা করি, বা আমরা টেকনিকের মধ্য দিয়ে যাই, তারপরে কিন্তু এই জিনিসটা বারবার বারবার আমাদের মাথার মধ্যে আসতে থাকে। এর পিছনে অনেকগুলি কারণ আছে এবং আমি সবগুলোকে নিয়েই বলার চেষ্টা করব। দরকার পড়লে আমি দুটো পার্টে ভিডিওটিকে ভাগ করব এবং সব অ্যাসপেক্টগুলোই কিন্তু বলার চেষ্টা করব যে আমরা যখন বারবার একই মানুষ সম্পর্কে ভাবি, তখন তার কাছে কি এনার্জি পৌঁছই, এবং সে যদি মনে করে আমাদের কথা, তাহলে আমরা কি এনার্জি রিসিভ করি। দুটো দিকই হয়, আমরা যখন পাঠাচ্ছি তখন সেই মানুষটি কীরকম এনার্জি রিসিভ করছেন, এবং সেই মানুষটি যখন আমাদের কথা ভাবছেন তখন আমরা কি এনার্জি রিসিভ করছি। এখানে দুটো জিনিস বলা খুব প্রয়োজন যে এখানে সবথেকে বড় রোল প্লে যেটা করে সেটা হচ্ছে আমরা কীভাবে একটি ব্যক্তিকে মনে করছি, আমরা কীরকম এনার্জি দিয়ে সেই ব্যক্তির কথাটিকে ভাবছি। আমরা কি খুব আনন্দ সহকারে সেই ব্যক্তিটির কথা মনে করছি, আমি কি খুব খুশি হয়ে সেই ব্যক্তিটির নাম নিচ্ছি, বা কোনো একটা এমন মুহূর্তকে আমি কল্পনা করছি যে মুহূর্তে আমরা দুজন, বা যে মানুষটিকে নিয়ে আমি ভাবছি সেই মানুষটি এবং আমি ভীষণ ভালোভাবে সময় কাটিয়েছি। আর এক হতে পারে যে আমি বারবার একটা দৃশ্যকে মনে করছি যে দৃশ্যে আমি আঘাতপ্রাপ্ত হয়েছি, বা আমি সেই মানুষটিকে আঘাত দিয়েছি, বা এমন কোনো ঘটনা ঘটেছে, এমন কোনো সিচুয়েশন হয়েছে যেখানে আমরা একে অপরের সঙ্গে ভালোভাবে কানেক্ট করতে পারছি না। আমরা কান হয়তো আমি এটাও অনেকেই করেন যে কথা ভাবতে ভাবতে তাদের কোনো একটা জিনিস মনে পড়ে, কোনো একটি ঘটনা মনে পড়ে, এবং তারা রীতিমতো কাঁধে একটা নেগেটিভ এনার্জি আমি পুশ করছি। তাহলে এই দুটোই ইফেক্ট ফেলবে। আমি কিভাবে একটা মানুষকে মনে করছি, সেই এনার্জির উপর বেস করে সামনের মানুষটি কি এনার্জি পাবে সেটা কিন্তু নির্ভর করবে। তাই যখনই ম্যানিফেস্টেশন করতে বলা হয়, বা যখনই আমরা স্পেসিফিক পার্সন ম্যানিফেস্ট করার কথা বলি, আকর্ষণের কথা বলি, তখন একটা জিনিস বারবার বলা হয় যে যে ঘটনাগুলি বা যেগুলি আপনাদের মনে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে সেগুলো মনে না করাই ভালো। বা আপনি একটা সময় ভীষণ পজিটিভ থাকছেন সেই মানুষটিকে নিয়ে, তারপর সারাটা দিন তার সম্পর্কে অন্যান্য কথা ভাবছেন বা মনে করছেন, সে আমায় কেন সরি বললো না, সে কেন এত ইগো তার, সে কেন নিজে থেকে আমায় ফোন করে না, সে তো আমার কথা ভাবে না, তাহলে আমি কেন ওর কথা ভাবছি। এই যে এই ডুয়াল, এগুলোকে বলা হয় একে অপরের থেকে তো ভিন্ন এই চিন্তাধারাগুলো। একটা টাইম আপনি এত ভালো ভাবলেন, আর একটা টাইম এরকম ধরনের চিন্তা ভাবনা করছেন, তাহলে একটা আপনি যে মেসেজ তাকে সেন্ড করতে চাইছেন, যে এনার্জি তাকে সেন্ড করতে চাইছেন, সেটা দুভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। যখন আপনি তাকে ভীষণ ভালো ভালো কথা বলেন, তাকে নিয়ে ভালো কিছু চিন্তা করেন, সে সর্বদাই ভালো এনার্জি রিসিভ করে। তাতে আপনার সঙ্গে তার সম্পর্ক এই মুহূর্তে আজকের দিনে দাঁড়িয়ে থাকুক বা না থাকুক, কথা হোক বা না হোক, সে আপনার সম্পর্কে কিন্তু ভালো এনার্জি রিসিভ করে। এবার আরেকটা প্রশ্ন ওকে যে আমি হয়তো সামনের মানুষটিকে চিনি, তাকে নিয়ে ভাবছি, তাকে আকর্ষণ করার কথা ভাবছি, কিন্তু সেই মানুষটি আমাকে অতটা ভালো করে চেনেন না, বা হয়তো কোনো একটা সময় হয়তো কথা হয়েছে বা গভীর কোনো সম্পর্ক আমাদের মধ্যে ছিল না, বা সেইভাবে আমাকে চেনে না। তো সেক্ষেত্রে যদি আমি এনার্জি পাঠাই, আমি তাকে আকর্ষণ করার কথা ভাবি, তাহলে সে কি বুঝতে পারবে যে এনার্জিটা আমি পাঠাচ্ছি? এক্ষেত্রে উত্তর হচ্ছে না, সে কিন্তু বুঝতে পারবে না সে কোন জায়গার থেকে বা কোন মানুষের থেকে এনার্জি গ্র্যাব করছেন।
সে অবশ্যই ভালো এনার্জি ফিল করবে, অবশ্যই তার মনে একটা ভালোবাসার সঞ্চার হবে। অনেক সময় আমরা হার্ট চক্রার থ্রু দিয়ে লাভ ভাইব্রেশন সেন্ড করি, তো সে সেই লাভ ভাইব্রেশনগুলোকে অবশ্যই নিতে পারবে, অবশ্যই সে কানেক্ট করবে, কিন্তু সে এটা বুঝতে পারবে না কে পাঠাচ্ছে। তাই এই প্রশ্নের উত্তর আমি দিয়ে দিলাম। দ্বিতীয় হচ্ছে, আমরা একে অপরের সঙ্গে সম্পর্কে ছিলাম বা আমরা একে অপরকে খুব ভালো করে চিনি এবং আমি সারাক্ষণ তার সম্পর্কে ভালো ভালো কথা বলছি, যখনই মনে পড়ছে ভালো স্মৃতি মনে পড়ছে, অন্যের সঙ্গেও যখন কথা হচ্ছে আমি তার সম্পর্কে ভালো কথাই বলছি, তাহলে সে কীরকম এনার্জি রিসিভ করবে? তাহলে সে কিন্তু ভীষণ ভালো এনার্জি রিসিভ করবে, সে নিজেও এনার্জি লেভেলে আপনার সঙ্গে কানেক্টেড ফিল করবে, সোল কানেকশন সে কিন্তু ফিল করবে। এবং যথারীতি এইভাবেই করতে করতে একটা সময় দেখা যায় যে সামনের মানুষটির মধ্যে যে ধারণাটি আপনাকে নিয়েছিল বা এমন কোনো ঘটনা ঘটেছিল যেখান থেকে ভুল বোঝাবুঝির সূত্রপাত হয়, সেই ভুল বোঝাবুঝি কিন্তু দূরে সরে যায় বা সেই মানুষটা আপনাকে গুরুত্ব দেওয়া শুরু করে। আশেপাশের ঘটনাগুলোকে নিয়ে অতটা ভাববার সময় সে আর অবকাশ পায় না বা সে ভাবতে চায় না, সে মনে করে যা ঘটে গেছে ঘটে গেছে, এই মানুষটিকে আমি ভালোবাসি বা এই মানুষটি আমার জন্য অনেক কিছু ভালো করেছে, তাই বাকি জিনিস আমি ভুলে গিয়ে আমি কেবল এই মানুষটির কথা ভাবি, এই মানুষটির সঙ্গে কানেক্টেড থাকি এবং আগামী দিনে আরও ভালোভাবে যাতে এই সম্পর্কটা থাকে এবং একটা ভালো বন্ড আমরা করতে পারি সেটা নিয়েই কিন্তু সেই মানুষটি ভাবি। এবার দ্বিতীয় অ্যাসপেক্টে চলে আসি, আমি সর্বদাই কাঁদছি, আমার যখনই তার কথা মনে পড়ছে, একটা সময় কেবল টেকনিক করার জন্য, শুধু কথার কথা আমাকে টেকনিক করতে হবে, আমাকে তাকে আকর্ষণ করতে হবে, আমাকে তাকে নিজের জীবনে ফিরিয়ে আনতে হবে বলে আমি একটা সময় হয়তো দিনের 5 থেকে 10 মিনিট তার সম্পর্কে ভালো ভাবছি, যখনই সেই টেকনিকের সময় ওভার হয়ে গেল তারপরই আমি তার সম্পর্কে অন্যান্য চিন্তা চলে আসছে, অনেক রকমের দোষারোপ হচ্ছে, নিজের মধ্যেই কনফ্লিকশন হচ্ছে, অধৈর্য হয়ে পড়ছি, বারবার তাকে স্টপ করছি। যখন এই এনার্জিগুলো আমরা সেন্ড করব, তখন সামনের মানুষটি কিন্তু সেইভাবেই রিপার্কেট করবে, তারও ভালো লাগবে না, তারও মনের অবস্থা ভালো থাকবে না, সে একটা স্টেবল এনার্জিটা থাকবে না, তার ভিতরে একটা আনজান অনুভব হবে, অস্বস্তি অনুভব হবে। এবং যখনই আপনার কথা উঠবে বা যখনই আপনার নাম কোথাও শুনবে, সে কিন্তু খুব ভালোভাবে রিয়্যাক্ট করবে না, তার কাছে ব্যাড এনার্জিস বা ব্যাড না বললেও নেগেটিভ এনার্জিস অনেক বেশি চাচ্ছে, যার জন্য আপনি একটা সময় ভালো বলছেন, একটা সময় ভীষণ পজিটিভ থেকে বাদ বাকি সময় যদি অন্য একটা এনার্জি জোনে থাকেন তাহলে কোনোদিনও ম্যানিফেস্টেশন হবে না বা হয়ও না। ওই কারণে অনেকেই এটা বলেন যে আমি এত কিছু করলাম কিন্তু আমি তো রেজাল্ট পেলাম না, সেই মানুষটি তো আমার কাছে এলোই না, আসেনি, তার কারণ আমি মেজর যে দিনের সময়টা সেই সময়ে আমি এমন কিছু কাজ করেছি যেখানে তাকে আসার পথ আমি রুদ্ধ করেছি। এটা হলো একটা ব্যাপার। এবার আসি যে সামনের মানুষটি যদি আমার আমার সম্পর্কে ভাবে যে অনেকটা সময় সে ভাবছে বা হয়তো দিনে প্রত্যেক দিনই একবার করে ভাবছে বা দিনে কোনো একদিনও যদি ভাবে সে একটু ইন্টেন্সলি আমার কথা ভাবছে, তাহলে আমি কীরকম এনার্জি রিসিভ করবো? সেক্ষেত্রে দাঁড়িয়ে একটা হয়, যদি সে ফোর্সফুলি টেলিপ্যাথিক কানেকশন করতে চায়, এটা আপনি আপনার দিক থেকেও লাগিয়ে দেখতে পারেন যে কীরকম হচ্ছে। যদি সামনের মানুষটি টেলিপ্যাথি করার চেষ্টা করে, আপনার কাছে কোনো মেসেজ পৌঁছানোর চেষ্টা করে, আপনি কিন্তু বুঝতে পারবেন ওই মানুষটির আপনাকে মেসেজ পাঠানোর চেষ্টা করছে, ওই মানুষটির কথা আপনার বারবার মনে পড়বে। আপনি হয়তো সেই মানুষটির সম্পর্কে ভাবছেন না বা সেই মানুষটির সম্পর্কে আপনি চিন্তা ভাবনাও করেননি পুরো দিন জুড়ে বা হয়তো পুরো সপ্তাহ জুড়ে সেই মানুষটির কথা ভাবেননি বা আপনি হয়তো চাইছেন না সে মানুষের সঙ্গে কানেকশন রাখতে, কিন্তু হঠাৎ করেই আপনার মনে সেই মানুষটির কথা বারবার ভেসে আসছে, বারবার তার মুখ মনে পড়ে যাচ্ছে বা বারবার কোনো না কোনো মাধ্যমে সেই মানুষটির নাম বারবার আপনার চোখের সামনে আসছে, তার মানে সেই মানুষটি টেলিপ্যাথিক্যালি আপনার সঙ্গে কিন্তু কানেকশন করতে চাইছে। এবং এখানেও নির্ভর করছে যে আপনার কীরকম লাগছে, ওই 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 অবস্থাতে আপনার ভালো লাগছে না খারাপ লাগছে এটার উপর নির্ভর করে সে টেলিপ্যাথিক মেসেজের থ্রু কীরকম এনার্জি পাঠিয়েছে।
সে অভিযোগের এনার্জি পাঠিয়েছে না ভালোবাসার এনার্জি পাঠিয়েছে। একই রকমভাবে যদি আপনারাও টেলিপ্যাথি মেসেজ সেন্ড করেন তাহলে সামনের মানুষটি কিন্তু এইভাবেই সেই মেসেজকে রিসিভ করে। টেলিপ্যাথিক মেসেজ ভীষণ স্ট্রং হয়, তাই এটা আপনি 100% শিওর থাকুন যে উনি অবশ্যই আপনার এই মেসেজটি ফিল করেন বা আপনি ওই মেসেজটি ফিল করছেন। সেকেন্ড হচ্ছে হঠাৎ করে আউট অফ ব্লু আপনি চিন্তাভাবনা করেননি, এক বছর হয়ে গেছে বা অনেক দিন হয়ে গেছে আপনি তার সম্পর্কে ভাবেনি, নিজের লাইফে আপনি এগিয়ে যাচ্ছেন কিন্তু আপনি হঠাৎ করেই পরপর তিন দিন চার দিন সেই মানুষটির স্বপ্ন দেখলেন, ড্রিম, হঠাৎ করে কোনো কারণ নেই, বা তিন চার দিন না হলেও মানে একদিন হয়তো হঠাৎ করে খুব গভীর ঘুমে রয়েছেন আপনি তার স্বপ্ন দেখলেন এবং আপনার এটাও মনে থাকছে যে আপনি স্বপ্নটা কীভাবে দেখলেন, আপনি স্বপ্নটা দেখে কীরকম রিয়্যাক্ট করেছেন। এটাও সেকেন্ড একটা সাইন যেটা বলা হয় যে হ্যাঁ সেই মানুষটি যদি ইন্টেন্সলি আপনাকে মনে করে তাহলে আপনি এরকম ধরনের ড্রিম দেখবেন। তৃতীয় হচ্ছে যে হয়তো সেই মানুষটি আপনাকে ভীষণ ভালো একটা এনার্জি দিয়ে ভালোবাসার সাথে আপনাকে মিস করছে, ভালোবাসার সাথে আপনাকে মনে করছে বা ভালো কথা প্রশংসা করছে, সেই সময় একটা জিনিস হয়ে থাকে যে আপনি যে কোনো কাজেই রয়েছেন, কাজে ব্যস্ত রয়েছেন বা এমনি বসে আছেন, হঠাৎ করেই আপনি স্মাইল আপনার ফেসে চলে, আপনি হাসতে শুরু করলেন, আপনার ভালো লাগছে, ভালো এনার্জি আপনি ফিল করছেন। আবারও বলি, যদি মানুষটি চেনা হয়, যেটা বললাম যে ইন্টেন্স রিলেশনশিপ রয়েছে, আপনি অবশ্যই বুঝতে পেরে যাবেন যে হ্যাঁ সেই মানুষটিই আপনাকে এনার্জি পাঠাচ্ছে, কারণ হঠাৎ করেই একটা স্মৃতি মাথায় আপনার কাছে ভেসে উঠবে এবং আপনার মুখে হাসি চলে আসবে হঠাৎ করে, আপনি জানেন না কিন্তু, বা আপনি এটার জন্য তৈরি ছিলেন না, এটা একটা জিনিস। এবার আসি যে এরপর আরেকটা ঘটনা হবে যে যারা সারা দিন, অনেকে বলবে যে আমি তো প্রায়ই তার স্বপ্ন দেখি, তার মানে কি সে প্রায়ই আমাকে মনে করে? এখানে যে মেন পয়েন্ট আমি বললাম যে আপনি তার সম্পর্কে কিন্তু চিন্তা করেননি, হঠাৎ করেই স্বপ্নটা এসেছে, আপনি সারাদিন ব্যাপী সেই মানুষটার সম্পর্কে ভেবেই চলেছেন, ব্রেকআপ হয়ে যাওয়ার পর বা সম্পর্ক ছিন্ন হওয়ার পর আপনি, বা একটা লম্বা গ্যাপ হয়ে যাওয়ার পর আপনি বেশিরভাগ টাইমই ডিপ্রেসড থেকেছেন, তার সম্পর্কে ভেবেছেন, তার মেসেজ করছেন, তাকে স্টক করছেন বা তাকে নিয়ে প্রার্থনা করেই যাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে যদি আপনি তার স্বপ্ন দেখেন এটা খুব ন্যাচারাল, খুব স্বাভাবিক যে আপনি দৈনন্দিন কাজে তাকে এতবার মনে করেছেন, তার তাকে নিয়ে এত চর্চা করেছেন যে সাবকনশিয়াস মাইন্ড সেটা নিয়েছে এবং আপনি ড্রিমটা দেখেছেন। কিন্তু এরকম যদি ঘটনা না ঘটে থাকে, আপনি তাকে ওইভাবে ইন্টেন্সলি মনে করেননি অথচ আপনি স্বপ্ন দেখেছেন, তার মানে আপনার সাবকনশিয়াস মাইন্ড তার এনার্জিকে কিন্তু গ্র্যাব করেছে। এগুলো ছিল কিছু সংকেত এবং কিছু মিসকনসেপশনও যে স্বপ্ন দেখলেই সে আমাকে মনে করছে নাকি, বা তার কথা মনে পড়লেই সে আমাকে মনে করছে নাকি, এরকম অনেক ধরনের মিসকনসেপশন থাকে বা আমাদের একটু বুঝতে ভুল হয়। আশা করি আজকের এই ভিডিওতে আমি ক্লিয়ার করতে পারলাম যে আপনি মনে করলে আপনি কীরকম এনার্জি দিয়ে মনে করছেন, তার কাছে কী এনার্জি পৌঁছচ্ছে এবং সেই আপনাকে মনে করলে আপনি কীরকম এনার্জি ফিল করছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না প্লিজ। অ্যান্ড হ্যাঁ, আরেকটা কথা, না প্রত্যেক ভিডিওতেই আমি ভেবেছি এই কথাটি বলে দেব, যারা আমার সঙ্গে পার্সোনালি যুক্ত থাকতে চাইছেন, একটা কমিউনিটি বিল্ড আপ করতে চাইছেন, হিলিং কমিউনিটি, আমরা যেখানে সবাই সবাইকে হেল্প করব, সবাই সবাইকে হিল করতে সাহায্য করব, তারা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে পারেন, যেটি একদম বিনামূল্যে। হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হওয়ার জন্য কোনো রকম মূল্য দিতে হয় না, আশা করি আপনারা জানেন সেটা। সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা অবশ্যই সেই চ্যানেলে যুক্ত হতে পারেন, এই হিলিং কমিউনিটির সঙ্গে যুক্ত হতে পারেন এবং সেখানেও থাকবে ইন্টারেস্টিং টাস্ক, একদিন করে মিট আপের চেষ্টাও হবে গুগল মিটের মাধ্যমে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ইজি সমাধান চ্যানেলটির সঙ্গে যুক্ত।